অবশেষে সুখবর দিলেন শবনম ফারিয়া। জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন। ধুমধাম করে বিয়ে করলেও সংসার টিকে ছিল 1 বছর 9 মাস। এরপর তারা নিজেদের ভিন্ন পথ বেছে নেন। গত বছরের ডিসেম্বর মাসে শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠেছিল নতুন করে প্রেমে পড়েছেন শবনম ফারিয়া। প্রেমিকের সঙ্গে তিনি বেশ কিছুদিন আগে কক্সবাজার ও সেন্ট মার্টিন ঘুরে এসেছেন। এরপরেই সেই গুঞ্জন সত্য হয়। পারিবারিকভাবে গোপনে বিয়ে করেন তিনি। নানা কারণে অভিনয় থেকে একটু দূরে ছিলেন তিনি। বিশেষ দিনগুলোতেও তার অভিনীত কোনো কিছুর দেখা মেলেনি। কারণ হিসেবে অবশ্য বলেছিলেন নিজের পড়াশোনা ও অসুস্থতা কিংবা পারিবারিক ব্যস্ততার কথা। তবে তার ভক্তদের জন্য সুখবর দিলেন তিনি। দীর্ঘদিন পর অভিনয় ফিরলেন তিনি। ইতিমধ্যে দাফন শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন গুণী এই অভিনেত্রী। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন কৌশিক শঙ্কর। সিরিজের একটি অংশে শুটিং সম্পন্ন হয়েছে কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে। এ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, নিজের পড়াশোনা ও কিছুটা অসুস্থতার কারণে একটা অভিনয়ে গ্যাপ হয়ে গেছে। তবে আমার ভক্তরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন কবে আবারও অভিনয়ে ফিরব। তাদের জন্য সুখবরটি দিলাম, ফিরলাম আবারও অভিনয়ে। দর্শক, শবনম ফারিয়ার এমন খবর নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।